শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখছেন জেম ক্রিয়েশন, খবর পড়ছি আমি তোহিনা পারভিন। হাতের কাজ জানলেও অর্থ উপার্জন করা সহজ সম্ভব, তবে সহজলভ্য হলেও যন্ত্রের সাহায্যে প্রয়োজন। কিন্তু যন্ত্র ক্রয় করতে হলে অর্থের অভাবে অনেকে হাতের কাজ জেনেও অর্থ উপার্জন করতে পারছে না। বিশেষ করে পিছিয়ে পড়া সমাজের লোকের কাছে উপযুক্ত পরিকাঠামো তুলে দিয়ে তাদের স্বাবলম্বী করতে সরকার এগিয়ে এসেছে। আজ রাজ্য সরকারের তপশিলি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শিক্ষিত তপশিলি যুবতীকে একটি কম্পিউটার তুলে দিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক কৌশিক রায়। তিনি বলেন, প্রিয়াঙ্কা দাস এই কম্পিউটার সেট পেয়েছে, তা দিয়ে আয় করে নিজের এবং পরিবারের উন্নতি সাধন করতে পারেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর এসডিও লক্ষ্যজিৎ গগৈ ও বোর্ড সভাপতি দেবাশিস রায় সহ বোর্ডের সম্মানীয় প্রত্যেক সদস্যরা। লক্ষ্মীপুর থেকে দীপিকা মল্লিকের রিপোর্ট, নিউজ ডেস্ক, জেম ক্রিয়েশন। পরবর্তী খবর পেতে চোখ রাখুন জেম ক্রিয়েশনে। প্রিয় বরাকবাসী, দেশ ও বিদেশের দূরের ও কাছের সবাইকে জানাই জেম ক্রিয়েশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জেম ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনারা আমাদের পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।